শুরু হলো ভারতের জাতীয় নির্বাচন যজ্ঞ, চলবে দীর্ঘ দেড় মাস ধরে। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা এখন তুঙ্গে, সরব হয়ে উঠেছে ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ভুয়া ও পক্ষপাতমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির পক্ষে নেমেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, এমনকি মুসলিম বিদ্বেষী কন্টেন্ট প্রচার করে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িকতা। ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের তুলনায় এদের রয়েছে লাখ লাখ সাবস্ক্রাইবার এবং কোটিরও বেশি ভিউ। এই যেমন NMF নিউজ, ভারতের শীর্ষ 100টি সংবাদ ও রাজনীতিভিত্তিক চ্যানেলের মধ্যে শীর্ষে আছে ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইবার সংখ্যা 2.25 কোটিরও বেশি, আর এ পর্যন্ত ভিউ পেয়েছে 810 কোটির বেশি। এর পরের অবস্থানে হেডলাইন ইন্ডিয়া, যার সাবস্ক্রাইবার 88,30,000। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ইউটিউব চ্যানেলের ওপর এক সমীক্ষা চালায় ন্যারেটিভ রিসার্চ নামে দিল্লিভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। NMF সহ 6টি চ্যানেলে গেল 4 মাসে প্রকাশিত 2,747টি ভিডিও বিশ্লেষণ করে তারা দেখতে পায় বিজেপির নির্বাচনী খবরাখবর বেশি প্রচারিত হয় ওইসব চ্যানেলে, যার বিপরীতে খুব কমই শোনা যায় বিরোধীদের নাম। আর কন্টেন্টগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা 3টি শব্দ হলো মোদি, বিজেপি ও উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। আল জাজিরার ওই প্রতিবেদন বলছে, ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রচারিত পক্ষপাতদুষ্ট সংবাদ জনমতকে প্রভাবিত করতে পারে, যার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2024 গ্লোবাল রিস্ক রিপোর্ট বলছে, ভারত এই মুহূর্তে গুরুতর যে ঝুঁকির মধ্যে রয়েছে তা হল নির্বাচনে মিথ্যা ও ভুয়া তথ্য। মিলা খন্দকার, চ্যানেল 24।